ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনবাসী। শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ, প্রস্তুত রাখা হচ্ছে ফ্ল্যাট সেন্টার, খোলা হলো কন্ট্রোল রুম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, এই খবরেই সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনবাসী। ঘূর্ণিঝড় শীতরং নিয়ে প্রস্তুত রাজ্য সরকার, আলোর উৎসব মাটি হতে বসেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার থেকে বদল হতে শুরু করবে আবহাওয়া, সোমবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের খবরে রাতের ঘুম উড়েছে সুন্দরবনের নদীপাড়ের বাসিন্দাদের। বসিরহাট মহকুমার সুন্দরবন ব্লকের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা প্রভৃতি এলাকার একাধিক নদীবাঁধ ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। সাংসদের দাবি, ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে দুর্বল নদীবাঁধগুলির মেরামতের কাজ শুরু হয়েছে। এসবের মাঝেই ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, কালিন্দি প্রভৃতি নদীপাড়ের বাসিন্দারা নতুন করে আতঙ্কের প্রহর গুনছেন। রীতিমতো আতঙ্ক চোখে মুখে, আবার না জানি কি অপেক্ষা করে রয়েছে। ঘূর্ণিঝড় আমফান, আইলা, বুলবুল কিংবা ইয়াস প্রভৃতি ঝড়ে বাড়ে বাড়েই উজাড় করেছে নদী লাগোয়া গ্রামগুলি। নদীবাঁধ ভেঙে কোথাও বা নদী উপচে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের ফসল, সর্বশান্ত হয়েছেন গ্রামবাসীরা। ঘূর্ণিঝড়ের খবরে তাই আগে ভাগেই নিজেরাই নদীবাঁধ মেরামতের কাজে নেমে পড়েছেন। এলাকার পুরুষদের সাথে কাজে হাত লাগিয়েছেন মহিলারাও। মাটি কেটে কোথাও বা বস্তার ভেতর মাটি ভরে বাঁধ মেরামত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদ গাজী বলেন, আতঙ্কে থাকি, ঝড় হওয়ার কথা শুনলেই ভয় লাগে, নদী বাঁধের ব্যবস্থা হলে ভালো হয়। এখানে একটি ফ্ল্যাট সেন্টার রয়েছে, ঝড়ের খবর পেলেই সেখানে গিয়ে উঠি। এর আগে যে ঝড়টা হয়েছিল এই জায়গায় ভেঙে গিয়েছিলো, এই যে ভেড়িটায় আমরা দাঁড়িয়ে আছি এই ভেড়িটাই ভেঙে গিয়েছিলো। তা আমাদের প্রধান থেকে এটা ঠিক করে দিল, তো এখান থেকে অনেকটা এক মাইল দূরে অনেকটা ভেঙে গিয়েছিলো। যাওয়ার পরে সেখান থেকে আমরা খুব আতঙ্কে ভুগি, বর্ষা ঝড় হওয়ার কথা শুনলে আমাদের ভয় লাগে। আমরা কখনো ভেসে যাই, আমাদের এখানে একটা আয়লার সেন্টার আছে, সেই আয়লার সেন্টারটায় আমরা উঠি। তো আমরা খুব স্বাভাবিকভাবে, মানে খুব ভয়ে চিন্তিতভাবে ঝড়ে হওয়ার কথা মনে হলেই আমরা আতঙ্কে থাকি। আমাদের এই নদীবাঁধ ব্যবস্থাটা ভালো, যাতে ভালোভাবে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করবেন, করলে খুব ভালো হয়। আমরা খুব ভয়ে আছি, সামনে যে ঝড়ের কথা, কালী পুজো দীপাবলি ঝড় শুনিয়ে আমাদের এমনি খুব, মানে ভয়ে সন্তুষ্ট। স্থানীয় গৃহবধূ কবিতা মণ্ডল জানান, ঝড়ের কথা শুনলেই ভয় লাগে, খবরে জানার পর ভয় আরও বেড়ে যায়। সামনেই অমাবস্যার কোটাল রয়েছে, জল ফুলে ওঠে, খুব ভয় ভয় থাকতে হয়। এতে আমরা আতঙ্কেই থাকি, সামনে ঝড় আসছে, সামনে কালী পুজো, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব আতঙ্কেই থাকতে, মধ্যে কাগজপত্র গুছিয়ে দিয়ে তারপরে এই নিয়ে ওই ফ্ল্যাট সেন্টার আছে সেখানে যাওয়ার জন্য আমরা চিন্তাভাবনা নিই। তো আগে থেকে জানিয়েই দিয়ে দেয় বলে আরও ভয় লাগে। হঠাৎ আগে হঠাৎ আসতো, সেইটা আসে না এখন, এই মাঝে মাঝে খবরে জানতে পারি পেয়ে আমরা আতঙ্কে থাকি। তারপরে এই ভীষণ জল ফাঁপে, সেই ভয় থাকে, অনেকবার ভেঙেও গেছে। সুন্দরবনের মধ্যে থাকি তো আমাদের খুব আতঙ্কে থাকতে হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতেও জেলাশাসক সুমিত গুপ্তা সমস্ত প্রশাসনিক আধিকারিক ও বিডিওদের নিয়ে বৈঠক করেছেন ঝড়ের মোকাবিলায়। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সকলকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার ফ্ল্যাট সেন্টারগুলি প্রস্তুত রাখার পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠক করা হয়েছে নবান্নে, সতর্ক করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলাকে, সতর্ক করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।